স্টেপ এক একটা জীবনের ক্যারিয়ার তৈরি করার জন্য এটা জাস্ট একটা স্টেপ ঠিক আছে একটা ম্যাচের মতো তুমি যদি ম্যাচটাতে একটা ম্যাচে তুমি ব্যাট করছো একটা বল জাস্ট মিস হয়ে গেল তার মানে কি এমন যে তুমি পুরো ম্যাচটা হেরে গেলে জাস্ট মাধ্যমিক রেজাল্ট নাইনটিন্থ মে দু হাজার মে আজকে আজকে হচ্ছে মাধ্যমিক রেজাল্ট আজকে তোমাদের অনেকের খুব ভালো রেজাল্ট হয়েছে মানে যেটা আশা করেছিল তার থেকেও অনেকটা বেশি আবার কারো কারো মিডিয়াম হয়েছে আবার কারো কারো খারাপ হয়েছে মানে যতটা আশা করেছিল ঠিক ততটা নিয়ে টেনে টুনে পাস করেছ তো যাদের রেজাল্ট আজকে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে তাদেরকে অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার জীবনে অনেক অনেক বড় হও আমি আজকে বেসিক্যালি কথা বলতে এসেছি দেখো ভালো রেজাল্ট যাদের হয়েছে তাদের নিয়ে তো সবাই নাম ড করছে বিভিন্ন রকমের নিউজ চ্যানেলগুলোতে মিডিয়া তাদের উপর উঠে পড়ে লেগেছে আমার আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নিয়ে যাদেরকে নিয়ে কেউ ভালো রকমের কোনো কথা বলছে না বিভিন্ন রকমভাবে দশারোপ করছে তো আমার সেই সব ভাই বোনদের জন্য এই ভিডিওটা যাদের মিডিয়াম রেজাল্ট হয়েছে বা খারাপ রেজাল্ট হয়েছে তারা হয়তো এখন মন খারাপ করে বসে আছে হয়তো পাড়াতে বাইরে বেরোতেও কেমন যেন একটু মনটা খারাপ লাগছে মনের ভিতরে একটা ভয় গাই করছে যে হয়তো আমার লাইফ শেষ আমার কেরিয়ার শেষ আমি আর এই জীবনে কিছুই করতে পারবো না প্রথমত বলি এই যে ভাবনা তোমাদের সেই ভাবনাটা পুরোপুরি ক্রস একদম ভুল মাধ্যমিকের একটা রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তার মানে তুমি কখনোই ভেবো না যে তোমার লাইফ পুরোটাই শেষ এটা জাস্ট একটা স্টেপ জীবনে একটা জীবনের ক্যারিয়ার তৈরি করার জন্য এটা জাস্ট একটা স্টেপ ঠিক আছে একটা ম্যাচের মতো তুমি যদি ম্যাচটাতে একটা ম্যাচে তুমি ব্যাট করছো একটা বল জাস্ট মিস হয়ে গেল তার মানে কি এমন যে তুমি পুরো ম্যাচটা হেরে গেলে জাস্ট একটা বল কী হলো মিস হলো তো সেই হচ্ছে এটা একটা বল মাধ্যমিক নামের যে বলটা সেটা মিস হয়ে গেল তার মানে তুমি তোমার ম্যাচ হেরে যাওনি অনেক কিছু ভাবছো যে এবার লোকে কি বলছে আমাকে লোকে কি বলবে প্রথমে একটা কথা বলি যে লোকের কথা বাদ দাও তুমি খারাপ রেজাল্ট করলেও লোকে দুদিন কথা বলবে তুমি যদি ভালো রেজাল্ট করো তাও লোকে দুদিনেই কথা বলবে সুতরাং লোকের কথাটা বাদ দাও বাপু অত কিছু ভেবো না লোকের নিয়ে মাথা খারাপ করো না ঠিক আছে এই যে লোক যে কথাটা এই কথাটা একটা বড়ো ডেঞ্জারাস কথা আচ্ছে আচ্ছে আদমিকেও ভালো ভালো ছেলে মেয়েকেদেরকে আর খারাপ খারাপ মেয়েদের মানে এই লোকের লোকটাতে লোক যে নামের যে কথাটা এটাতে একদম নিঃস্ব করে ছেড়ে দিয়েছে তো এইটাকে পুরোপুরি একদম বাদ দিয়ে দাও যে লোকে কি বলবে এবার মেন কথায় আসি হয়তো তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা বলছে যে আমার লাইফ শেষ একদম নয় ঠিক আছে আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক কিছু অভিজ্ঞতা থেকেই বলছি তোমাদের যে যাদের খারাপ রেজাল্ট হয়েছিল মিডিয়াম রেজাল্ট হয়েছিলো তারা আজকে অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে এমন নয় যে মাধ্যমিকের রেজাল্টটাই থেকে একটা বিশাল ব্যাপার হ্যাঁ একটু আছে তুমি কোনো স্কুলে অ্যাডমিশন হবে তার জন্যে রেজাল্টটা ঠিক আছে বাকি আর মাধ্যমিক রেজাল্টটা অতটাও ভেরি করে না ঠিক আছে যদি আমার নিজের চোখে দেখা আবার নিজের চোখে দেখা নিজের কানেও শুনেছি বিভিন্ন রকমের বন্ধুর কাছ থেকে বিভিন্ন রকমের স্যারের কাছ থেকে যে সে মাধ্যমিক রেজাল্ট খারাপ করেছিল কিন্তু আজ ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে ভালো ভালো মেডিকেল কলেজে পড়ছে কিংবা ভালো ভালো প্রফেসর হয়ে গেছে টিচার হয়ে গেছে তো কী মাধ্যমিকের রেজাল্ট মানে লাইফ শেষ নয় এটা জাস্ট একটা এক্সাম কখনো নিজেকে ছোটো ভেবো না আর কখনোই নিজেকে ভেবে নিও না যে এটাই আমার সব কিছু হয়ে গেলো মাধ্যমিক রেজাল্ট জাস্ট একটা তুমি একটা স্কুলে অ্যাডমিশন নিতে পারবে সেখানে কাজে লাগবে ঠিক আছে হ্যাঁ মাধ্যমিক রেজাল্টটা থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটটা ঠিক আছে অ্যাডমিটটা ঠিক করে রাখবে আর একটু হয়তো বাড়িতে বকা করতে পারে যাদের খারাপ রেজাল্ট রয়েছে একটু মা বাবাকে ইয়ে করো কনভিন্স করো বোঝাও যে আমি এবারে ফিউচারে ইলেভেন টুয়েলভে খুব ভালো করে পড়বো হ্যাঁ তোমার এটা কিন্তু শিক্ষা পাওয়ার একটা ব্যাপার এই যে তোমার রেজাল্ট খারাপ হলো তবুও তারপরেও তুমি ইলেভেন টুয়েলভে তুমি এবার ভালো করে পড়াশোনা করবে না সেটা যেন না হয় এখান থেকে দেখো একটা শিক্ষা পেতে হবে আমরা সবাই স্টুডেন্ট ঠিক আছে আমাদের আমরা যতদিন বেঁচে থাকবো সবাই একটা শিক্ষার্থী হিসাবে বেঁচে থাকতে চাই এটাই করা উচিত যে যেখানে আমরা ভুল করছি সেখান থেকে যেন শিক্ষা পাই ঠিক আছে তো এইখানে যেন শিক্ষা পাই আমরা ভবিষ্যতে এখান থেকেই ইলেভেন টুয়েলভের জন্য ভালো করে পড়াশোনা করতে পারি ঠিক আছে আর যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য কংগ্রেচুলেশনস আর অল দ্য বেস্ট তো বলেই দিলাম তোমরা আবার মনে এটা কিন্তু অহংকার করিনি বাবু যে আমরা মাধ্যমে রেজাল্ট করেছি মানে বিশাল ব্যাপার আর পড়াশোনা না করলে হবে আমরা তো মাধ্যমে রেজাল্ট করেছি দেখো ভালো ভালো ছেলেমেয়েরাও কিন্তু দারুণ রেজাল্ট করার পরে ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে কিন্তু টেস্টে হোক কিংবা ফাইনাল পরীক্ষাতে হোক ফেল করে যায় সুতরাং সেই ইগো ভাবটি যেন না আসে ভালো রেজাল্ট হয়েছে খুব ভালো কথা আরও সেই রেজাল্টটা যেন কন্টিনিউ বজায় থাকে সেটার জন্য পড়াশোনা করতে হবে ভালো করে ঠিক আছে চলো আর যাদের মন খারাপ করছে যাদের রেজাল্ট খারাপ তারা একদম মন খারাপ করো না চিল করো মার্কশিট তোমরা তুলে নিয়েছো এবার দেখো যে তোমরা সায়েন্স নেবে না আর্টস নেবে সেটার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে আমি সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো ঠিক আছে চলো বাবাই ঠিক আছে একদম মন খারাপ করবে না ঠিক আছে লাইফ কিন্তু শেষ নয় Okey bye bye